এখন গসিপসগুলোর মধ্যে থাকছে রণবীর সিং নিজের ক্যারিয়ার তোলার জন্য খেলছে বড় চাল, জড়িয়ে আছে এখানে আল্লু অর্জুনও, সেই সাথে রয়েছে বলিউডের পরিচালককে নিয়ে প্রিয়াঙ্কার বিস্ফোরকমূলক মন্তব্য, দেখতে চেয়েছিল তার আন্ডারওয়্যার, অ্যান্ড আরও থাকছে হাইরে আরও বিপদে ঠেলে দিতে কি যাচ্ছে করণ জোহর টাইগার শ্রফের ক্যারিয়ার, অ্যান্ড খেলাধুলায় ব্যস্ত আমির অ্যান্ড ফতেমা সানায় শেখ, চলছে নেটিজনদের মিক্স রিয়াকশন। প্রথমে আসি রণবীর সিং এর কাছে। ভাই, একের পর এক ফ্লপ দিয়ে ফ্লপের সাগরে তো ডুবে আছে রণবীর সিং। ইভেন এমনও গুঞ্জন শোনা গিয়েছিল যে রণবীর সিংকে নিয়ে ইয়াশ রাজ ফিল্মস কাজ করবে কি করবে না নেক্সট টাইম, সেটা নিয়েও ভাবছে। এনিওয়ে, এসবের মাঝে সামনে এলো ডন থ্রিতে তার ডন হবার গুঞ্জন। কিন্তু এখন আরও একটা ইন্টারেস্টিং বাজ এলো সামনে, সেটা হলো কৈময় ডট কম অ্যান্ড টলিউড ডট নেটস এর রিপোর্ট অনুযায়ী আল্লু অর্জুনের পুষ্পা টু মুভিতে নাকি থাকবে রণবীর সিং। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। সেই রিপোর্টগুলো মোতাবেক পুষ্পা টুতে আল্লু অর্জুনের ক্যারেক্টারের সাথে একজন পুলিশ অফিসারের টক্কর হবে, এন্ড সেই পুলিশ অফিসারের রোলে থাকবে রণবীর সিং, তবে সেটা ক্যামিওর রোলে। রিপোর্টসে এটাও বলা হয় যে আল্লু অর্জুন অ্যান্ড রণবীর সিং এর মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্সও থাকবে, যদিও এটা গুঞ্জন, সত্য কিনা সেটা বলা যাবে না। বাট আসলে যদি এমনটা হয় ভাই, তাহলে রণবীরের ক্যারিয়ার কিন্তু ভালোই চাঙ্গা হয়ে উঠবে। একদিকে রণবীরের ক্যারিয়ার চাঙ্গা হবার খবর, তো আরেকদিকে টাইগার শ্রফের বিপদে থাকা ক্যারিয়ার নিয়ে আরও বিপজ্জনক খবর। টাইগার শ্রফের ফিল্মগুলোর অবস্থা কিন্তু মোটেও ভালো যাচ্ছে না, তার উপর আবার এই অভিনেতা নিজেকে এমনভাবে আড়ালে রাখে যে কোনো খোঁজ খবরও থাকে না। এখন এসবের মাঝে বলিউড হাঙ্গামার একটা রিপোর্টসে বলা হচ্ছে টাইগার শ্রফ অ্যান্ড বরুণ ধাওয়ানকে নিয়ে ধর্মা প্রোডাকশন একটা অ্যাকশন ফিল্ম বানানোর প্ল্যান করছে, যেখানে ডিরেক্টর হিসেবে থাকবে করণ জোহর। ব্যাস, এইটা শুনে আর নিতে পারলো না নেটিজনেরা। তাদের দাবি, তাহলেই খেলা শেষ টাইগারের। করণ জোহর রোম্যান্টিক মুভি ডিরেক্ট করতে পারে, কিন্তু অ্যাকশন মুভি ডিরেক্ট করলে তো পুরাই জগা খিচুড়ি বানিয়ে দিবে। এবার আসি প্রিয়াঙ্কা চোপড়ার কাছে। প্রিয়াঙ্কা চোপড়া বলিউড থেকে হলিউডে পাড়ি দিয়ে তো বলিউড নিয়ে বেশ কড়াকড়ি কথায় অনেক ইন্টারভিউতে বলেছে, আর এবার সে খুব বিস্ফোরকমূলক একটা মন্তব্য করল তার সিনেমার শুটিংয়ের এক্সপিরিয়েন্স নিয়ে। সে জানায় সে একটা মুভির দৃশ্যে শুটিং করছিল, যেখানে দৃশ্যটা ছিল এমন যে তাকে এক ব্যক্তির সামনে দাঁড়িয়ে একটা একটা করে কাপড় খুলে একটু উত্তেজিত করতে হবে, এবং সেই সিন করার সময় ডিরেক্টর বলে বসে প্রিয়াঙ্কাকে তার আন্ডারওয়্যারটা দেখাতে হবে, আদারওয়াইজ কেউ এই মুভি দেখতে আসবেই না। সেটা শুনে প্রিয়াঙ্কা অনেক শকড হয়ে যায়। যদিও সে ওই ডিরেক্টর বা মুভির নাম বলেনি, তবে সেই ডিরেক্টর বেশ ফেমাস, এতটুকু তিনি জানিয়েছেন। ফাইনালি আসি ফাতেমা সানায়া শেখ অ্যান্ড আমির খানের কাছে। ফাতেমা সানায়া শেখ অ্যান্ড আমির খানকে নিয়ে তো প্রেমের গুঞ্জন মাথাচাড়া দিয়ে থেমে গিয়েছিল, কিন্তু এই গুঞ্জনটা আবার জেগে উঠল রিসেন্ট ভাইরাল হওয়া এই ভিডিওটার কারণে, যেখানে আমির অ্যান্ড ফাতেমা সানায়া শেখ একসঙ্গে খেলছে, অ্যান্ড তাদের এই মোমেন্টস এর ভিডিও দেখে দুষ্ট নেটিজনেরা মন্তব্য করছে, ব্যাপার না, তিন নাম্বার বউ হতে যাচ্ছে ফাতেমা আমিরের খুব জলদি। সো ভিউয়ার্স, এই গসিপগুলোর মধ্যে কোনটা আপনার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছে জানাবেন কিন্তু।